যে এই 10 দিনের ভিতরে সৎ আমল করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে বেশি মহৎ এবং সবচাইতে বেশি উত্তম। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলেই যে এই 10 দিনের ভিতরে আমাদেরকে আল্লাহ পাক শুধু আমল করতে বলেননি। কোরআন এবং হাদিসে যেখানেই আমাদেরকে আমল করার কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে সৎ আমল করতে। তাহলে আমাদেরকে জানতে হবে সৎ আমল, কোন আমলটি সৎ। এখানে আমরা যেটা সাধারণত ভুল করে থাকি সেটা হলেই যে আমরা নিজেরাই কোনো আমলটাকে সৎ বানিয়ে নিই, অর্থাৎ আমার কাছে যেই কাজটি ভালো মনে হয় সেটাকে আমি সৎ মনে করে করি। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে থেকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং করণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উক্ত বিষয়ে সুন্দরভাবে আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করে। জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ গুরুত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে। এ বিষয়ে মহান রাব্বুল আলামিন সূরা ফজরে ইরশাদ করেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ কসম ফজরের এবং 10 রাত্রির কসম। তো এখানে 10 রাত বলতে ইবনে কাসির রাহিমাল্লাহ তিনি বলছেন যে এই 10 রাত বলতে হিয়াল আশরুল আউয়াল মিন যিলহিজ্জা। আশরুল আউয়াল, আবার এই 10 রাত বলতে ইবনে কাসির রাহিমাল্লাহ তিনি বলছেন জিলহজ মাসের প্রথম 10 রাতকেই এখানে বোঝানো হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে কসম খান সেই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম খান। যেমন কসম খেয়েছেন ফজরের, ঠিক তেমন কসম খেয়েছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। তার মানে হলেই এই প্রথম 10 রাত বা প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ একটি হাদিস বর্ণনা করেছেন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কোনো দিন নেই যেই দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয় জিলহজ মাসের এই প্রথম 10 দিনের চাইতে। আবার একটু সুন্দর করে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে যত বেশি প্রিয় এত বেশি প্রিয় বৎসরের অন্য কোনো দিনে সৎ আমল করা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে কলু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এনারা জিজ্ঞেস করছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়। এরপরে বলছেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তিনি বলছেন তবে ওই মুজাহিদ যিনি জান মাল নিয়ে বের হয়েছে এবং জেহাদের মাঠে উনি শহীদ হয়েছেন, সেখান থেকে তার জানও ফেরত আসেনি মালও ফেরত আসেনি, এই মুজাহিদ অবশ্যই তার এই আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়, তবে এই ব্যক্তির চাইতে অন্যান্য সকল আমলকারীর চাইতে এই জিলহজ মাসের 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী,
আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে মা মিন আইয়ামিন আযামু ওয়ালা আহাব্বু ইলাল্লাহি তাআলা আল আমালু সালিহু ফীহিন্না মিন হাযিল আইয়ামিল আশার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিলহজ মাসের 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এবং বলেছেন আযামু সবচাইতে বেশি মহৎ, সবচাইতে বেশি মহৎ। আরেকটি বর্ণনা এসেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেছেন মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহ, যে আল্লাহর নিকটে নেই কোনো দিন বেশি প্রিয় জিলহজ মাসের এই 10 দিনের চাইতে। তাহলে তিনটা শব্দ পেলাম, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এবং আল্লাহর কাছে সবচাইতে বেশি মহৎ এবং আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম এই 10 দিনের ভিতরে সৎ আমল করা। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের ভিতরে সৎ আমল করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি মহৎ এবং সবচাইতে বেশি উত্তম। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এখানেই বলেছেন যে এই 10 দিনের ভিতরে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে আমাদেরকে সৎ আমল করতে হবে। আর সৎ আমল কাকে বলা হয়? সৎ আমল আমি একটা ভালো মনে করে বা আমি কোনো আমলকে সৎ মনে করে করলে কিন্তু সেটা সৎ হবে না। সৎ আমল বলতে শরীয়তের পরিভাষায় ওই আমলটাকে সৎ বলা হয় যে আমলটি পবিত্র কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত। আচ্ছা, আমরা হাদিস থেকে জানলাম যে এই 10 দিনের ভিতরে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমল সেটা হলো সৎ আমল করা, সৎ আমল করা। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে শর্ত দিয়েছেন যে আমালুস সালেহ, সৎ আমল করতে হবে, সৎ আমল করতে হবে। মনে রাখবেন, কোরআন এবং হাদিস আল্লাহর সন্তুষ্ট জন্য আমরা যে আমলগুলি করব, জান্নাত পাওয়ার জন্য যে আমলগুলি করব, সেই আমল সম্পর্কে শরীয়ত আমাদেরকে যেখানেই আমলের কথা বলছেন সেখানেই কিন্তু সৎটাকে শর্ত হিসাবে যোগ করে দিয়েছে। অর্থাৎ কোরআনেও বলেছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, যেখানেই আমলের কথা বলেছেন সেখানেই সালেহ অর্থাৎ সৎ আমলটা সেখানেই শর্ত করে দিয়েছে। এখানেও এমনটাই। অতএব আমরা নিজেরাই একটা ভালো আমল মনে করি আমল করা যাবে না, বরং শরীয়ত আমাদেরকে সৎ আমল করতে বলেছেন। সৎ আমল বলতে কোন আমলকে সৎ বলা হবে? শরীয়তের পরিভাষায় ওই আমলটাকে সৎ বলা হয় যে আমলটি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সাব্যস্ত, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সাব্যস্ত। অতএব আমরা আমাদের জীবনে ওই আমলগুলিই করব যে আমলটি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সাব্যস্ত। আর কি বোঝা গেল? যে আমরা আমল করার পূর্বে আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিসে সে আমলটি আছে কি না। তাহলে আমরা এই তিনটি হাদিস থেকে যেটা জানলাম সেটা হলে যে এই 10 দিনের ভিতরে সৎ আমল করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে বেশি মহৎ এবং সবচাইতে বেশি উত্তম। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলেই যে এই 10 দিনের ভিতরে আমাদেরকে আল্লাহ পাক শুধু আমল করতে বলেননি, শুধু আমল করতে বলেননি, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুধু আমল করতে বলেননি। তিনি কি বলছেন? আল আমালু সালিহু ফিহিন, এই 10 দিনের ভিতরে সৎ আমল করা। তিনি কি বলছেন? সৎ আমল করা। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা যাব না, আমি শুধু আপনাদেরকে শুধু ইশারা করে বুঝাবো। সেটা হলেই যে শরীয়তের পরিভাষায় আমাদেরকে যেখানেই আমল করার কথা বলা হয়েছে সেখানেই কিন্তু শুধু আমল করতে বলা হয়নি, বলা হয়েছে সৎ আমল করো, সৎ আমল করো। দেখুন কোরআনের মধ্যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যারা তৌবা করেছে এবং ইমান এনেছে এবং সৎ আমল করেছে, সৎ আমল করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ইমান এনেছে এবং সৎ আমল করেছে। কোরআন এবং হাদিসে যেখানেই আমাদেরকে আমল করার কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে সৎ আমল করতে। তাহলে আমাদেরকে জানতে হবে সৎ আমল, কোন আমলটি সৎ। এখানে আমরা যেটা সাধারণত ভুল করে থাকি সেটা হলেই যে আমরা নিজেরাই কোনো আমলটাকে সৎ বানিয়ে নিই, অর্থাৎ আমার কাছে যেই কাজটি ভালো মনে হয় সেটাকে আমি সৎ মনে করে করি। ঠিক আছে ভাই, এই জন্য আমাদের দেশে অনেক প্রচলিত আমল আছে যে আমলগুলি মানুষ করে এবং সেটাকে সৎ মনে করে, কিন্তু আসলে সেটা শরীয়তের কাছে সৎ নয়, শরীয়তের কাছে সৎ নয়। আমাদের দেশে সবে মেরাজ
উদযাপন করা হয়, শবে বরাত উদযাপন করা হয়। হ্যাঁ, এরপরে কত রকম দোয়া, কত রকম জিকির, হ্যাঁ কত রকম কোরআন তেলাওয়াত, কোরআন খতম করা হচ্ছে, মাইয়েতের জন্য মিলাদ পড়া হচ্ছে, সম্মিলিত মোনাজাত করা হচ্ছে। এই যে এগুলি যেগুলি সমাজে প্রচলিত কিছু এমন আমল আছে, যে আমলগুলি কিন্তু মানুষরা সৎ মনে করে করে, ভালো মনে করে করে, কিন্তু আসলে শরীয়তের কাছে এগুলি ভালো না, এগুলি শরীয়তের কাছে সৎ নয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সৎ আমল ওই আমলকে বলা হয় যে আমলটি পবিত্র কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত। বিশুদ্ধ হাদিস এই জন্য বলা হলো যে জঈফ এবং জাল হাদিস থেকে যে আমলটি সাব্যস্ত সেটা আমলযোগ্য নয়। অতএব আমাদের যেটা করণীয় কাজ হবে সেটা হলেই আমরা শরীয়তের বিষয়ে যে কোনো আমল যখন আমরা করতে যাব, আমরা সে আমল সম্পর্কে প্রথমে জানব সে আমলটি কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত কি না। আসুন আমরা, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 10 দিনের গুরুত্বের কথাও বলেছেন এবং তিনি শর্ত দিয়েছেন যে এই 10 দিনের ভিতরে আমাদেরকে সৎ আমল করতে হবে, কী করতে হবে, সৎ আমল করতে হবে। এখন আপনাদেরকে আমি বলবো যে আমরা এই 10 দিনের ভিতরে কী কী সৎ আমল করতে পারি, কী কী সৎ আমল করতে পারি। তার মধ্যে নাম্বার ওয়ান, আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় সৎ আমল কোনটি জানেন? সেটা হলো আল ইমান বিল্লাহ, অথবা পরিশুদ্ধ ইমানের অধিকারী হওয়া, তাওহিদ পন্থী হওয়া এবং শিরিক মুক্ত আকিদা হওয়া। অতএব এটা হলো সবচাইতে বড় সৎ আমল আল্লাহর কাছে, নিজের ইমানের বিশুদ্ধতা। তা আমরা আমাদের ইমানকে সংশোধন করব। এরপরে নাম্বার দুই, আমলের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সালাত, বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ সালাত, ফরজ সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে তিনি বলেছেন যে মা আউওয়ালু মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন বান্দাকে প্রথমেই তার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ আমাকে কিয়ামতের দিন প্রথমেই জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, ফরজ সালাত, যেটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন যে এই ফরজ সালাত যদি আমি আদায় করে থাকি তাহলে আমাকে বাকি অন্য প্রশ্ন করা হবে, আর সেখানেই যদি আমি আটকে যাই, আমার ফরজ সালাত যদি ঠিক না হয় তাহলে মনে রাখবেন আমাকে আর অন্য কোনো আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক নিজেই বলছেন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, জাহান্নামীদেরকে বলা হবে তুমি জাহান্নামে কেন আসছো, সে প্রথম উত্তর দিবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হতাম না। এই জন্য আমরা এই 10 দিনে যে সৎ আমলগুলি করতে পারবো তার মধ্যে অন্যতম সেটা হলেই যে আমরা ফরজ সালাতটি গুরুত্ব সহকারে আদায় করব। গুরুত্ব সহকার মানে হলো এই যে আমরা এই 5 ওয়াক্ত সালাতটি সময় মতো আদায় করব এবং এটা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাদ্দি বি 25 দারাজা ও ফি রিওয়ায়া বি 27 দারাজা, একা সালাত পড়া চাইতে জামাতের সাথে সালাত আদায় করা এক বর্ণনে আছে 25 গুণ সওয়াব বেশি, আর আরেকটি বর্ণনে আছে 27 গুণ সওয়াব বেশি। তাহলে আমরা এই সওয়াব পাওয়ার আশায়, বিশেষ করে যেহেতু এই 10 দিনে সৎ আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, অতএব আমরা এই সৎ আমলটি গুরুত্ব সহকারে সময় মতো জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। ফরজ সালাতের আগে পিছে আরও কিছু সুন্নত বা নফল সালাত আছে, কোনো সুন্নত আছে সুন্নতে মুয়াক্কাদা, আর কোনো সুন্নত আছে সুন্নতে গায়ের মুয়াক্কাদা, মুয়াক্কাদা হোক অথবা গায়ের মুয়াক্কাদা হোক, অথবা যেগুলি নওয়াফিল, যেগুলি নওয়াফিলের বিশেষ গুরুত্ব রয়েছে, যেমন তাহাজ্জুদের সালাত, যেমন ইশরাকের সালাত, চাশতের সালাত, হ্যাঁ, এবং নফল সালাত। তো ফরজ সালাতের আগে এবং পিছে এবং অন্যান্য সময় যেগুলো নফল সালাত আছে এগুলি আমরা এই 10 দিনের ভিতরে আমরা পড়তে পারি, এগুলো আমরা পড়তে পারি। ঠিক আছে, বিশেষ করে তাহাজ্জুদের সালাত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমরা পুরো বছর চেষ্টা করব, কিন্তু যেহেতু এই 10 দিনে আল্লাহর কাছে সৎ আমল বেশি প্রিয় তাহলে এটা একটি সৎ আমল, এটাও আমরা করতে পারি। আর একটি সৎ আমল করতে পারি, সেটা হলেই যে আল্লাহর সন্তুষ্টর জন্য সিয়াম পালন করা, আল্লাহর সন্তুষ্টর জন্য সিয়াম পালন করা, নফল সিয়াম পালন করা, নফল সিয়াম পালন করা। সিয়াম সম্পর্কে আল্লাহ পাক হাদিসে কুদসিতে তিনি নিজেই বলেছেন আর সৌমুলি ও আনাজিবি, সিয়ামটা আমার জন্য এবং এই সিয়ামের বদলা আমি তাকে দিব। এটা আল্লাহ পাক এই জন্য বলেছেন যে সিয়ামের মধ্যে মানুষের ভিতরে সবচাইতে বেশি ইখলাস থাকে,
মানে শ্যাম পালনকারী সে আল্লাহ সন্তুষ্টর জন্য শ্যাম পালন করে, এখানে লোক দেখানো বা রেয়াকারী কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য শ্যামের গুরুত্ব রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য একদিন শ্যাম পালন করে আল্লাহ পাক ওই ব্যক্তির থেকে জাহান্নামকে 70 বছরের পথ জাহান্নামকে আল্লাপাক দূরে সরিয়ে নিয়ে যায়। এই জন্য আমরা যেহেতু এই 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে সৎ আমলের মধ্যে শ্যামও আমরা আদায় করতে পারি, নফল শ্যাম। এবং বিশেষ করে যে জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা পুরাটাই নফল শ্যাম পালন করতে পারি, পুরাটাই নফল শ্যাম পালন করতে পারি। এ বিষয়ে একটি বর্ণনা আছে যে আন বাদি আজওয়াজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিল হিজ্জা ওয়া ইয়াউমি আশুরা ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহর, রাওয়াহু আবু দাউদ বিসনাদিন সহীহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজগণ স্ত্রীগণ থেকে বর্ণিত হাদিস, ওনারা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি নফল শ্যাম পালন করতেন এবং তিনি আশুরার শ্যাম পালন করতেন এবং প্রত্যেক মাসের 3 দিন তিনি শ্যাম পালন করতেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও 9 মিন জিলহজ্জা, জিলহজ্জার 9 দিন তিনি শ্যাম পালন করতেন। তাহলে আমরাও নফল শ্যাম হিসাবে 9 দিন পুরোটা শ্যাম পালন করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ এই 10 দিনের ভিতরে ইবাদত, সেটা হলেই যে বিশেষ করে এই 9 দিনের ভিতরে একটি দিন আছে যে দিনের নাম হলো ইয়াউম আরাফা, ইয়াউমে আরাফা। আর ওই দিন শ্যাম পালন করা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়ামি ইয়াউমে আরাফা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিনে শ্যাম পালন করা সম্পর্কে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিয়েছেন যে আনা আহতাসিবু আই ইউকাফিরাল্লাহু আসানাতাল্লাতি কাবলাহা ওয়াল্লাতি বাদাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাফার শ্যামের বিষয়ে আলাদা গুরুত্ব দিয়েছেন এবং তিনি উদ্বুদ্ধ করেছেন এবং ফজিলত বর্ণনা করেছেন যে আরাফার দিনে শ্যাম পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বৎসরের গুনাহ এবং আগামী 1 বৎসরের গুনাহ আল্লাহ পাক অর্থাৎ 2 বৎসরের সাগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এখন প্রশ্ন হলো এই যে আরাফার দিনে শ্যাম পান করব নাকি জিলহজ মাসের 9 তারিখে শ্যাম পান করব, এই প্রশ্নটা কেন আসলো? এই প্রশ্নটা এই জন্য যে আসলে আরাফার দিনকে বলা হয় ওই দিনকে যেই দিন হাজি সাহেব গুণ আরাফার মাঠে অবস্থান করেন, আর ওই দিন আমাদের দেশে হয় 8 তারিখ, আমাদের দেশে হয় 8 তারিখ। তাহলে আমরা সৌদি আরবের তারিখ অনুযায়ী আমরা 9 তারিখ বা ওখানে যেই দিন হাজি সাহেব গুণ আরাফার মাঠে অবস্থান করছে সেই দিন শ্যাম পালন করবো নাকি আমাদের তারিখ অনুযায়ী 9 তারিখ আমরা শ্যাম পালন করবো, এ বিষয়ে দুটা মত রয়েছে বা আর দুটা মত রয়েছে। মানে কারো মত হলো আরাফার দিনকে কেন্দ্র করে শ্যাম পালন করতে হবে, আর কেউ বলার চেষ্টা করেছেন জিলহজ মাসের 9 তারিখে। তো এখানে আমার কাছে যেটা সবচাইতে গ্রহণযোগ্য যে মোট অথবা রাজে যে এই শ্যামের সম্পর্ক তারিখের সাথে নয়, এই শ্যামের সম্পর্কটা হলো আরাফার দিবসের সাথে। যেমন আমরা হাদিস শুনলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে শ্যাম ইয়াউমে আরাফা, আরাফার দিবসের শ্যাম সম্পর্কে। আর আরাফার দিবসকে কোন দিবসকে বলা হয়? যেই দিবসে হাজি সাহেবগণ আরাফার মাঠে অবস্থান করবেন। অতএব ওই দিবসটি আমাদের যে অন্য দেশে যেই তারিখে হোক না কেন, যেহেতু এই শ্যামের সম্পর্ক আরাফার দিবসের সাথে, অতএব আমরা যেই দিন হাজি সাহেব আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিন আমরা ইনশাআল্লাহ শ্যাম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমাদের 2 বৎসরের সাগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ এই 10 দিনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো নফল শ্যাম পালন করা, এটা আমরা করতে পারি। আরও যেগুলি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ বিশেষ আমল, যেই দুই আমলের সম্পর্কটা হলো এই বিশেষ করে এই দিবসের সাথে, তার মধ্যে একটি অন্যতম সেটা হলেই যে বেশি বেশি তাকবীর দেওয়া, বেশি বেশি কি তাকবীর দেওয়া। যেমন নাকি একটু আগে হাদিসে শুনলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফা আকসিরু ফীহিন্না তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। আল্লাহ রাসূল বলেছেন যে এই 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এবং সবচাইতে বেশি মহৎ, অতএব তোমরা এই 10 দিনে বেশি বেশি তাহলিল করো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর দাও আল্লাহু আকবার এবং আল্লাহর প্রশংসা করো আলহামদুলিল্লাহ বলো অর্থাৎ তাকবীর দাও, সেটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাহলে এই 10 দিনের
সৎ আমলের মধ্যে একটি অন্যতম আমল হলেই যে তাকবীর দেওয়া, তাকবীর দেওয়া। তাকবীরটা দেওয়া শুরু করব কখন থেকে? এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে, যখন থেকে উঠেছে ওই সময় থেকে নিয়ে 13 জিলহজের সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় আমরা বেশি বেশি তাকবীর দেব, ঘরে তাকবীর দেব, রাস্তায় তাকবীর দেব, বাজারে তাকবীর দেব। এই তাকবীরটাকে বলা হয় আর তাকবীরুল মুতলাক, হ্যাঁ মানে সাধারণ তাবলিগ, যে তাকবীর যে কোনো সময় তাকবীর দেওয়া যেতে পারে। আর এই তাকবীর দেওয়ার বিষয়ে সাহাবা ইকরামের যেটা আমল পায় আমরা, বিশেষ করে আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা কি করতেন? আন্নাহুমা কানা ইয়াখরুজানি ইলা সুক ফিল আশরি ফায়ুকাব্বিরুন ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিম। যে এই দুইজন সাহাবী ওনারা এই তাকবীরটাকে এই 10 দিনে নিজেও আমল করতেন এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য ওনারা বাজারে বের হতেন এবং জোরে জোরে তাকবীর বলতেন, এবং মানুষরা ওনাদের তাকবীর শুনে তারাও তাকবীর দেওয়া শুরু করত। তাহলে এটা একটি সুন্নত, যিনি নিজেরাও তাকবীর দিব এবং বিশেষ করে যেখানে মানুষদের সমাগম রয়েছে সেই জায়গায় যে উচ্চ স্বরে, যদিও মানে জিকির আজকার বা তাকবীর সম্পর্কে শরীয়ত যেটা আমাদেরকে বলেছে সেটা মনে মনে তাকবীর দেওয়ার জন্য, মনে মনে জিকির করার জন্য, কিন্তু এটা বিশেষ করে যেগুলি ঈদের তাকবীর এবং এই জিলহজ মাসের 10 দিনের তাকবীর, এটাকে উচ্চ স্বরে দিতে বলা হয়েছে যেন তাকবীর শুনে মানুষরাও তাকবীর দেয়। আর এই তাকবীর দেওয়া ইবাদত, যেমন এটা একটি নিদর্শনও বটে যে এই 10 দিনে বিশেষ করে আল্লাপাক নিজেই বলছেন, হ্যাঁ ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যাদেরকে হেদায়ত দিয়েছে সঠিক দিনের উপর, যাদেরকে আমল করার তৌফিক দান করেছে, তারা যেন বেশি বেশি আল্লাহর তাকবীর দেয়। তাহলে এই তাকবীরটা আমরা উচ্চ স্বরে দিব, কিন্তু একক কণ্ঠে, সম্মিলিত কণ্ঠে নয়, জামাতবদ্ধ হয়ে নয়, হালাকায় বদ্ধ হয়ে নয়, একা একা আমরা সবাই বেশি বেশি তাকবীর দিব। তাহলে আমি বললাম এই তাকবীরটা যে কোনো সময় দিবে, এটাকে তাকবীরে মুতলক বলা হয়েছে। কখন থেকে? জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে 13 তারিখের সূর্য ডোবা পর্যন্ত। আর এই তাকবীরটা আর একটা বিশেষ সময় দিতে হবে, সেটা হলো প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে। আর ওটাকে বলা হয় তাকবীর মুকাইয়িদ, মানে সময়ের সাথে সম্পৃক্ত তাকবীর। আর সেটা শুরু হবে জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর, সালাম ফিরানোর পর আরও যেগুলি জিকির আজকার আছে সেগুলোও পাঠ করবে, এবং বিশেষ করে জোরে জোরে তাকবীর বলবে, একক কণ্ঠে জোরে জোরে তাকবীর বলা, এটাও সুন্নত। তাহলে এই 10 দিনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ অন্যতম আমল, সেটা হলো বেশি বেশি তাকবীর দেওয়া। এটা পুরুষরাও দিবেন, নারীরাও দিবেন, বাচ্চারাও দিবেন, কিন্তু নারীরা ওনারা আসতে দিবেন যেন ওনাদের আওয়াজটা পুরুষ না শুনতে পারে। বাড়িতে তাকবীর দিবেন, বাড়িতে আমরা তাকবীর দিব বেশি বেশি, হ্যাঁ বাজারে বের হয়ে তাকবীর দিব, রাস্তাঘাটে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা বেশি বেশি তাকবীর দিব। এই 10 দিনের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যে আমলটি কিছু কিছু মানুষের সাথে সম্পৃক্ত, সেটা হলো কি, যে যারা নাকি কুরবানি দিবে, যারা বিশেষ করে কুরবানি দিবে, তাদের ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইজা রাআইতুমুল হিলাল ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, যখন নাকি তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে আর যারা নাকি কুরবানি করার ইচ্ছা রাখে, ফালা ইয়াখুযান্না মিন শাহরিহি ওয়া আযফারিহি শাইআ, তারা যেন তাদের নখ এবং চুল যেন তারা না কাটে, তারা যেন তাদের নখ এবং চুল যেন না কাটে। দেখুন এ বিষয়ে দুটো বর্ণনা পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, ফাল ইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার নখ এবং চুলকে যেন সে রেখে দেয় এবং সেটাকে যেন না কাটে। আরেকটি বর্ণনা আছে, ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়া আযফারিহি, হ্যাঁ সে যেন তার নখ এবং চুলকে অবশ্যই যেন না কাটে, হাত্তা ইউযাহি, যতক্ষণ পর্যন্ত সে কুরবানি না করবে। তাহলে কি বোঝা গেল? একটি বিশেষ আমল, যে আমলটা আমাদের দেশের অনেক মানুষ জানে না, বোঝে না, এবং এই আমলটা আমরা দেখতে পাই না। আর সেটা কি? যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করে, ওই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত সে নিজের শরীর থেকে চুল কাটবে না, নখ কাটবে না, এবং শরীরের চামড়াও সে ছিলবে না, শরীরের চামড়াও সে কাটবে না, এগুলি কাটা থেকে বিরত থাকে।
বিরত থাকবে। এ বিষয়ে যদিও আমরা বলি যে এটা বিরত থাকাটা উত্তম এবং এগুলি কাটা মাকরুহ এবং অপছন্দনীয়, যদি কেউ এটা করে সে হাদিস বিরোধী কাজ করলো এবং এই কাজ করার কারণে সে গুনাহগার হবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন যে এই নখ এবং চুল কাটা থেকে বিরত থাকা তার উপর ওয়াজিব। তার উপর কি ওয়াজিব? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন যে অবশ্যই অবশ্যই যেন ওই ব্যক্তি তার চুল এবং নখ না কাটে। তাহলে সেটা ওয়াজিব মনে করি অথবা সুন্নতে মুআক্কাদা মনে করি, আমরা যদি সেটাকে সুন্নত মনে করে যদি আমরা আমল করি ইনশাল্লাহ আমরা সওয়াবের অধিকারী হব, আর এটাকে যদি অবহেলা করে আমরা ছেড়ে দেই তাহলে গুনাহগার হবেন। এখানে একটা মাসলা, সেটা হলো এই যে প্রত্যেক ব্যক্তি কি চুল নখ কাটা থেকে বিরত থাকবে নাকি যে ব্যক্তি কুরবানি দেবেন তিনি? এ বিষয়ে ওলামা একরাম বলছেন, আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ারাদ আহাদুকুম আইউজাহিদ, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে। তো এখান থেকে ওলামা একরাম বলছেন যে ব্যক্তি কুরবানি করছে, অর্থাৎ যে ব্যক্তি টাকা দিয়ে কুরবানি কিনছে, হ্যাঁ, যে ব্যক্তি কুরবানি নিজে করছে অথবা অন্য কাউকে টাকা দিয়েছে আমার পক্ষ থেকে কুরবানি তুমি করে দাও, তাহলে কুরবানিকারী ব্যক্তি ওই ব্যক্তি সে নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্য যারা তারা এই নিষেধের অন্তর্ভুক্ত নয়, তারা নিষেধের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ তারা ইচ্ছা করলে চুল কাটতে পারবে, নখ কাটতে পারবে, সমস্যা নেই, সমস্যা নেই। তারপরেও বলবো যে তারাও যদি মনে করে যে আমরাও এখান কাটা থেকে বিরত থাকবো, হয়তো বা তাদের নিয়তের কারণে তাদের আমলের কারণে আল্লাপাক তাদেরকে সওয়াবও দিতে পারেন, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু হুকুম যেটা সেটা হলেই যে ব্যক্তি কুরবানি দেবেন তার ক্ষেত্রেই এই হাদিসটি প্রযোজ্য। তাহলে এই দশ দিনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ আমরা আমল পেলাম, সেটা হলেই যে আমরা চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি হওয়া পর্যন্ত আমরা নিজেকে চুল নখ কাটা থেকে এবং শরীরের চামড়া খোলা থেকে আমরা বিরত থাকব। এই দশ দিনের ভিতরে আর আমরা কী করতে পারি? যেহেতু সৎ আমল করতে হবে, তো সৎ আমল বলতে আমরা নিজেরাই কোনো আমলকে বানিয়ে করতে পারি না। ওলামা ইকরাম বলছেন যে এই দশ দিনের ভিতরে আমরা যা করতে পারবো সেটা হলেই আমরা বেশি বেশি আল কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, কারণ আফজলুল জিকরি তেলাওয়াতুল কোরআন, হ্যাঁ, সবচাইতে উত্তম জিকির কোরআন তেলাওয়াত করা। ঠিক তেমনই বেশি বেশি আল্লাহর জিকির করা, তৌবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করা, যেহেতু এই দশ দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে বেশি বেশি তৌবা করবো, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবো, জিকির আজকার করবো, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কাজটি আমরা করবো। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, এই দশ দিনের ভিতরে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটা হলো এই যে দশম দিনে ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদের পরে কুরবানি করা, ঈদের পরে কুরবানি করা। আর ঈদের সালাত যেটা, এটা হলো সুন্নতে মুআক্কাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগাহে যেয়ে সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে তিনি ঈদের সালাত আদায় করতেন, এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু যেহেতু এখন মহামারী চলছে, এই মহামারীতে গত ঈদুল ফিতরে আমরাও ঈদগাহে যেতে পারিনি। যাই হোক, এই বছরের যেরকম আমাদের অবস্থা আসবে সে অবস্থার আলোকে আমরা ঈদগাহে যেয়ে পড়ি অথবা বাড়িতে পড়ি অথবা মসজিদে যেয়ে পড়ি, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ঈদের সলাত যেই নিয়মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আমাদেরকে পড়ার নির্দেশনা দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী আমরা আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাআলা। জামাতের সাথে পড়তে পারলে বেশি ভালো, আর যদি করোনা মহামারীর কারণে কেউ যদি জামাতের সাথে না যেয়ে বাড়িতেও পড়তে পারে বা মহিলারা যদি বাড়িতেও পড়তে চায় তাহলে বাড়িতেও আদায় করতে পারবে। এই বিষয়ে আমাদের ইনশাল্লাহ টকশো আগেরও রয়েছে, আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা পরবর্তীতে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে বুঝলাম যে এই দশ দিনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ আমল দশম তারিখে ঈদের সালাত আদায় করা। আচ্ছা, এরপরে ঈদের সালাতের পর কুরবানি করা, ঈদের সালাতের পর কুরবানি করবা, কুরবানি কে করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম মুযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কুরবানি করার সমর্থন রাখে, সমর্থন রাখার পরেও যদি ওই ব্যক্তি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে সালাত আদায় করতে না আসে। হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান পর্যায়ে। তো এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে কুরবানি দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই হাদিসের আলোকে অনেকেই কুরবানি দেওয়া ওয়াজিব বলেছেন, কিন্তু আসলে বিশুদ্ধ মত হলেই কুরবানি দেওয়া এটা সুন্নতে মুআক্কাদা। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে কি বললেন, ও আরাদ আহাজুকুম আন ইউজাহিদ, তোমাদের মধ্যে থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখে সেখানে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে,
অর্থাৎ কুরবানি করতেও পারো নাও পারো। যাই হোক, যাদের কি কুরবানি করার সমর্থন আছে, কুরবানি কিনার, এখানে সমর্থন বলতে কি বলা হয়েছে? নেশাব, সাহেব নেশাব হতে হবে? জি না, সাহেব নেশাব হওয়ার শর্ত না। তার বাড়িতে কিছু খাবার আছে এবং তার সাথে কুরবানি কেনার মতো তার ক্ষমতা আছে, কুরবানি কেনার মতো ক্ষমতা আছে। যে ব্যক্তি কুরবানি কেনার ক্ষমতা রাখে ওই ব্যক্তির উচিত, এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামিক একটা বড় নিদর্শনও বটে, বড় নিদর্শনও বটে। তো এই ইসলামের বড় নিদর্শনটি পরিতপক্ষে যে ব্যক্তি এটা কিনতে পারবে, কুরবানি দিতে পারবে, সে যেন অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক নিজেই বলছেন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং আল্লাহর জন্য কুরবানি করো। মনে রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে এই কুরবানিটি সুন্নত করে দিয়েছেন এবং এই কুরবানিটি আমাদেরকে একেবারে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব আমরা এই ইবাদতটিও 10 দিনের ভিতরে ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। এই 10 দিনের ভিতরে আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, যেই ইবাদতের কারণেই হয়তোবা আল্লাহ পাক এই 10 দিনকে অন্যান্য সকল দিনের চাইতে আলাদা গুরুত্ব দিয়েছেন। সেটা কি? যে হজ পালন করা। কি করা? হজ করা। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি মক্কায় পৌঁছার সমর্থন রাখে ওই ব্যক্তি যেন অবশ্যই হজ আদায় করে। তো এই হজটি কিন্তু সম্পাদন হয় এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যেই হজের মূল কাজটি সম্পাদিত হয়। অতএব আল্লাহ পাক যাদেরকে হজ করার মতো সামর্থ্য দিয়েছে ওই ব্যক্তিরা যেন, যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনও করতে পারেননি, যাদের উপর হজ ফরজ আছে, ওনারা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্ট হন, আমরা হজ সম্পাদন করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই হজের মাধ্যমে আল্লাহ পাক বলছেন যে আল উমরাতু ইলাল উমরাতি ওয়াল কাফফারাতু লিমা বাইনহুমা, যে একজন ব্যক্তি যদি উমরা করে এরপর আরেকটি উমরা করে তাহলে দুই উমরার মাঝের গুনাহ কাফফারা হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু নয়। অর্থাৎ হজ করার মাধ্যমে একজন ব্যক্তি সে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ুমিন ওয়ালা দাতু উম্মু, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে আল্লাহর কোনো নাফরমানি করে নাই, জবানকে হেফাজত করেছে, লজ্জাস্থানকে হেফাজত করছে, ওই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসবে সে ব্যক্তি এমন হয়ে যায় যেমন নাকি তার মা আজকে তাকে জন্ম দিল। তাহলে এই 10 দিনের যেগুলি সৎ আমল আছে, শরীয়ত নির্দেশিত যেগুলি আমল আমরা সৎ আমল বলে আমরা করব বা শরীয়ত আমাদেরকে করার জন্য উদ্বুদ্ধ করেছে, আমি সে আমল সম্পর্কে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। পরিশেষে বলবো যে সৎ আমল করা, এটা যেরকম একটি অন্যতম ইবাদত, ঠিক তেমনই আল্লাহ পাক আমাদেরকে যেই কাজগুলি করা থেকে নিষেধ করেছেন, হারাম কাজ থেকে নিষেধ করেছেন, আল্লাহ পাকের নাফরমানি করা থেকে নিষেধ করেছেন, হ্যাঁ আল্লাহ পাকের গুনাহ করা থেকে নিষেধ করেছেন, তো নিজেকে গুনাহ থেকে দূরে রাখা, আল্লাহর হারামকৃত কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা, এটাও কিন্তু অন্যতম একটি সৎ আমল। অতএব আমরা করণীয় বিষয় যেরকম করব ঠিক তেমনই আল্লাহ পাক আমাদেরকে যে কাজগুলি হারাম করে দিয়েছেন, যে কাজগুলি করতে নিষেধ করে দিয়েছেন, বিশেষ করে এখন যে ফেতনার যুগ, আমাদের প্রত্যেকের হাতে ইন্টারনেট আছে, মোবাইল আছে, হ্যাঁ, এবং আমরা অনেকেই হারাম কাজের সাথে জড়িত, হ্যাঁ হারাম লেনদেনের সাথে জড়িত। অতএব এই গুরুত্বপূর্ণ 10 দিনের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যেমন ভালো থেকে ভালো কাজ করার চেষ্টা করব। একটি কাজ ভুলে গেছি, সেটা হলো সাদকা করা। আমরা বেশি বেশি সাদকা করব, কুরবানিও সাদকার অন্তর্ভুক্ত, হ্যাঁ অর্থাৎ সাদকা বেশি বেশি করব, এটাও আমরা করার চেষ্টা করব, আর আল্লাহর হারামকৃত কর্মকাণ্ড থেকে আমরা নিজেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহর কাছে পরিশেষ দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিশেষ সময়ের গুরুত্ব যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং এই দিনের এই দিবসগুলির গুরুত্ব বুঝে আমরা যেন এই দিবসে ভালো ভালো কাজ করতে পারি এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহর কাছে এই দোয়া এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করেই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ যাবৎ এই জিলহজ মাসের 10 দিনের বিশেষ গুরুত্ব, ফজিলত এবং করণীয় বিষয় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম। তো যা কিছু ভালো কথা শুনলাম, আমরা যেন সেটা আমলে পরিণত করি, সেই তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি, এবং বিশেষ করে নিজেকে যেন আল্লাহ পাকের সকল ধরনের নাফরমানি থেকে দূরে রাখতে পারি, সেই তৌফিকও আল্লাহর কাছে চাচ্ছি। পরিশেষে শ্রোতা এবং দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে বলবো,
যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এই আত্তাহরিক টিভির মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর আলোচনাগুলি আপনাদের একেবারে প্রত্যেকের কানে কানে পৌঁছানোর আমরা চেষ্টা করছি। তা আমি পরিশেষে বলবো যে যাদের প্রচেষ্টায় এই কাজগুলি হচ্ছে, আমরা আমাদের নেক আমল নেক দোয়াই তাদেরকে স্মরণ করব এবং আমরা চেষ্টা করব যে এই সৎ আমলের সাথে আমরা যেন সম্পৃক্ত হতে পারি। হ্যাঁ, আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে, আমাদের সুন্দর পরামর্শ দিয়ে এবং আর্থিক সহযোগিতা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে যেন আরও আগিয়ে নিয়ে যেতে পারি, এই এই আশা আমি সম্মানিত শ্রোতা দর্শকমণ্ডলীর কাছে চেয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।